প্রধানমন্ত্রী ইমরান খানের পদত্যাগের দাবিতে রোববার গর্জে ওঠে পাকিস্তানের লাহোর। সরকার বিরোধী ব্যানার, প্ল্যাকার্ড ও স্লোগানে মুখর হয়ে ওঠে চারপাশ। সমাবেশে পাকিস্তান পিপলস পার্টি এবং পাকিস্তান মুসলিম লীগ এন সহ দেশটির 11টি বিরোধী দলের 10,000-এর বেশি সমর্থক অংশ নেন। মাওলানা ফজলুর রহমানের নেতৃত্বাধীন বিরোধী দলীয় জোট পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট পিডিএম এ সমাবেশের আয়োজন করে। পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাল ভুট্টো এবং পাকিস্তান মুসলিম লীগ এন এর ভাইস চেয়ারম্যান মরিয়ম নওয়াজ বিক্ষোভ সমাবেশে অংশ নেন। এ সময় লন্ডন থেকে ভার্চুয়ালি সমাবেশে অংশ নেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। এ সময় ইমরান খানের পদত্যাগের পাশাপাশি অবিলম্বে নতুন নির্বাচনের দাবি জানান তারা। একই দাবিতে আগামী মাসে রাজধানী ইসলামাবাদ ঘেরাও কর্মসূচির ঘোষণা দেয় পিডিএম। বর্তমান পার্লামেন্টের প্রতি আমাদের কোনো আস্থা নেই, কোনোভাবেই এই অবৈধ সরকারকে আর ক্ষমতায় থাকতে দেওয়া যাবে না। পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে রাজনীতিতে হস্তক্ষেপের অভিযোগ তুলে গেল সেপ্টেম্বর থেকে আন্দোলন করে আসছে 11টি বিরোধী দলের এজোট। এদিকে সরকার বিরোধী আন্দোলন রুখতে এবার জনসমাগমের উপর নিষেধাজ্ঞা জারি করেছে ইমরান প্রশাসন। আগামী 2 মাস সব ধরনের সমাবেশ বন্ধে একটি প্রজ্ঞাপন জারি করে পাক সরকার। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ।